بسم الله الرحمن الرحيم দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজ 15 নভেম্বর 2023 রোজ বুধবার দর্শক রয়েছে সোনাচণ্ডী হাটার আপনারা দেখছেন হলস্টেল ফিজিয়ান যাবে গাবি বাছুরগুলো দর্শক চেষ্টা করি এই হাট থেকে গাবি বাছুরের তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাবি বাছুর মাশাআল্লাহ সুন্দর তলাবানের একটি গরু যদিও বয়স একটু বেশি সাথে বকনা বাচ্চা কেমন বয়স ভাই জান গরুটা হালিপুল হালিপুল 8 দাঁত হয়ে গেছে কয় লিটার একবারে পাওয়া যাবে একবারে কয় লিটার দুধ পাওয়া যাবে একবারে 11 হয় 12 হয় 11.5 হয় 11 12 এর মধ্যে একবারে দর্শক 10 11 12 আসলে এইটা কিন্তু অবিশ্বাস্য কোনো কথা না উনি যেটা বলছে তলাবান এবং এই যে দুধের যে পাইপলাইন এটা দেখেই অনুভব করা যাচ্ছে যে মোটামুটি 11 12 13 লিটার কিন্তু দুধ পাওয়া সম্ভব চাওয়া দাম কেমন এটা 215 দর্শক 215000 চাওয়া দাম তো বলছে কেউ দাম এখনো কত একটু আইডিয়া দেন দেখি 175 বলছে 175 আ মাশাআল্লাহ দর্শক 175000 দাম বলছে তো আরো অবশ্যই ওনাদের চাহিদা থাকবে বয়স একটু বেশি কিন্তু দুধের দিকে মাশাআল্লাহ সুন্দর আশা করা যায় তো দেখি আমরা আরো গরু রয়েছে সেগুলো দেখব সোনাচণ্ডী হাট থেকে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন বাচ্চা কয় এটার বেটি হ্যাঁ বেটি বাচ্চা বয়স কয় দিন কালকে হয়েছে আপনার কালকে হয়েছে গাবির বয়স চার দাঁত ছিল ছয় দাঁত দর্শক চার দাঁত থেকে ছয় দাঁত আর গাবিটা একটু ক্রস টাইপের আর কি ঠিক আছে শাহিওয়াল ক্রসের একটি গাবি যার কারণে চেহারাটা অনেক সুন্দর আর দুধেও মোটামুটি একবারে ওই রকমই 13-14 লিটার এরকম হয় নাকি আর বডিতে মাশাআল্লাহ প্রায় 6.5 মন মাংস হয় নাকি এটাতে দুধ কেমন হয় ভাই 12 লিটার একবারে সকাল বেলায় কত চাওয়া দাম 255000 দর্শক চাওয়া দাম দাম বলছে কেউ শুরুর দিকে ভাই কত 195 195000 200 ভাঙ্গে ভাঙ্গে আচ্ছা দর্শক ডবল বডি মানে বডিতে মাশাআল্লাহ এবং তলাবান দেখে আশা করি যে অনুভব করতে পারবেন খুব সুন্দর ক্রসের কার এটা রাজক ভাই আপনারা শান্ত আছে শান্ত আছে এমনি শান্ত ভয় করতেছে কয় লিটার পাওয়া যাবে রাজক ভাই এখন ধরেন আপনার 12 13 পাবেন বিকেলে 6 7 বিকেলে 6 7 20 এর আশে পাশে 20 কেজি দুধ না হলে গরু ফেরত 20 কেজি না হলে ফেরত কত রাজক ভাই হলো চাওয়া দাম আর বেচা কিনা 2,20,000 দর্শক এইটা হলো রাজ্জাক ভাই হাটেশ কিন্তু সবসময় সুন্দর সুন্দর গরু উনি নিয়ে আসেন আর ওনার কাছ থেকে আমরা সঠিক তথ্য পাইলাম 2,15,000 নাকি 20 2,20,000 হইলে কিন্তু উনি বিক্রি করে দিবেন আচ্ছা ইয়ে করেন রাজক ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন দেখি 017-83-83-83-10-89 আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দর্শক রাজক ভাইয়ের যে গরুটা এটা কিন্তু মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন বডি তো যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে দর্শক এই হাট থেকে দেখানোর চেষ্টা করবো আর কি সোনাইচণ্ডী হাট মাশাআল্লাহ এটা বক না
আমদানি কিন্তু দর্শক একবারে হাট খালি, আমদানি নাই বললেই চলে। এমনটা হয় না কিন্তু আজকে, আর বিশেষ করে আমদানি হচ্ছে এখনো কিন্তু শেষ হয় নাই আমদানি। কেমন বয়স ভাই এটার? চার দাদা। দর্শক ছোট্ট গরু, তলা মাঠ দেখেন, মোটামুটি সাত ছয় সাত আট লিটারের দুধের আশা করা যায়। খুব সুন্দর তলা মাঠের একটি ছোট গরু, দেখা যাক কেমন কি দাম দর চায়। বাচ্চাটা বেটি না বেটা ভাই? বেটা বাচ্চা। বয়স কি বললেন? চার দাঁত। প্রথম না দ্বিতীয় বিয়ান? প্রথম। কয় লিটার পাওয়া যাবে দুধ? একবারে আটটা। দাম কত রাখা আছে ভাই জান? একশো পাঁচপান্ন। দর্শক এক লক্ষ পাঁচপান্ন হাজার দাম রাখছেন ওনারা। কেমন দাম বলে ভাই কাস্টমার? তলা দেখে তো ভালোই লাগে। কত বলে দাম কাস্টমার? তিরিশ বত্রিশ। দর্শক এক লক্ষ তিরিশ বত্রিশ পর্যন্ত দাম বলে। দেখি আমরা এই পাশে দর্শক একটি গরু দেখতেছি, গরুটার তলায় পানি আসছে অনেক, আর যেগুলো গরুতে তলা পানি আসে সেই গরুতে কিন্তু দুধের পরিমাণটা ভালো হয়। ঠিক আছে, এগুলো পানি আসছে না ভাই? বাচ্চাটা কই? এটা এইটা না বেটা বাচ্চা? এইটা ছোটটা। বয়সটা কি ভাই? গাবি চার দাঁত। প্রথম না দ্বিতীয় বিয়ান? প্রথম বিয়ান। কেমন এইটার থেকে দুধ আশা করা যায়? বারো তেরো লিটার। দর্শক বারো তেরো লিটার দুধটা না আছে, তবে এই গরু কখনো মানে দুধে ফাঁকি দিবে না ইনশাল্লাহ। এটা দুধের দিকে ভালো হবে, কারণ এটার যে তলায় পানি, যে গরুর এই পানি থাকে, এইগুলো কিন্তু দুধের দিকে পারফেক্ট হয়। আমি নিজে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। চাওয়া দামটা কত হয় ভাই? দুইশো পঁয়ত্রিশ। দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম। কেমন দাম বলে ক্রেতা? দুইশো একাত্তর ভাঙতে বলছে দর্শক, দুইশো এক একটু ভাঙতে বলছে আর কি। যাই হোক, আমরা এই পাশে আরও বেশ কিছু গাভী বাছল দেখতেছি, আরও এই পাশেও দেখব। এই পাশে আরেকটা, এইটাও কিন্তু দুধে ভালো হবে। বয়স পুরা না? ছয় দাঁত। বাচ্চা কি, বেটি না বেটা? ষাঁড় বাচ্চা। কেমন আশা করা যায় দুধ? দশ প্লাস এখন। পানি ক্লিয়ার হয় নাই যে? কালকে বাচ্চা হয়েছে। আচ্ছা, পানি ক্লিয়ার হলে কতটুকু পাওয়া যাবে একবারে? বারো তেরো। দর্শক বারো তেরো লিটার একবারে, আর দুইবারে মোটামুটি সতেরো আঠারো লিটার এরকম আশা করা যায়। পুরাটাই তো আলা? হ্যাঁ পুরাটাই। কেমন চাওয়া দাম এটা? চা দাম দুশো পাঁচ। দুইশো পাঁচ। কেমন বলে দাম কাস্টমার? দাম সত্তর বাহাত্তর। সত্তর বাহাত্তর, মানে দুইশো ভেঙ্গেই তো ব্যস্ত কিনা হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। দর্শক আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে, আরও আমদানি হোক আর দেখা যাক যে ভিডিওতে আপনাদের আমরা কেমন কোয়ালিটির গরুগুলো দেখাইতে পারি। এই গরুটা অল্প সময়ে বাচ্চা হয়েছে। কাকা এটা বাচ্চা কবে হয়েছে? আজকেই ফুল ক্লিয়ার হয়েছে? ফুল ক্লিয়ার হয়েছে? এখনো হয় না? এ হাটে এসে বাচ্চা দিল না বাড়িতেই? হাটে এসে? যাই হোক, হাটে এসে বাচ্চা। বয়স কি কাকা এটার? বয়স হয়নি এখনো? আর তোমার প্রথম বাচ্চা, দুধের কোনো আইডিয়া দেওয়া যাবে না। চাওয়া দাম কত? একশো নব্বই। মাশাআল্লাহ দর্শক এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম। দাম দর করে নিতে পারবো তো?
আজকের এই ভিডিও দর্শক আমি এই পর্যন্ত সমাপ্ত করি। আপনারা দেখলেন সোনাইচুনি হাট থেকে গাবি বাছুরের আপডেট, আর বাকি যে আপডেটগুলো ইনশাল্লাহ নেক্সট যে ভিডিও থাকবে আর দিতে থাকবো এরকম আপডেট। আজকে অবশ্য কেনাকাটা নাই, আজকে শুধু শুধু দেখানো আর কি, নেক্সট গাব গরু যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। তো বিদায় নিচ্ছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।